সুপ্র দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আমবাড়ি হাটে। শেষ মুহূর্তের বাজার চলছে এখন। এখানে এক ভাইকে দেখছি, ওনারা এসেছেন এবং গরু দেখছেন, বাইরে থেকে এসছেন এবং নিজেরাই গরু কিনছেন। দেখি নিজেরাই গরু কিনছেন এবং দেখে শুনেই গরু কিনছেন, আমরা শুনবো জানবো দেখবো। আজকে আজ হচ্ছে 1 জুলাই 2022 রোজ শুক্রবার। আমরা একটু কথা বলি ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ভাই। কি অবস্থা আজকে বাজারে? আলহামদুলিল্লাহ ভালো ভাই। বৃষ্টির আগে আর বৃষ্টির পরে? ভাই বৃষ্টির পরে বাজার একটু কমছে ভাই। কমছে? হ্যাঁ ভাই কমছে। এই জন্য খুশি খুশি লাগছে। হ্যাঁ এই জন্য খুশি খুশি লাগছে ভাই। কয়টা কিনছেন ভাই? কিনছি ভাই 15টা। 15টা? আর কয়টা কিনবেন? আর কিনবো ভাই একটা করে কিনবো ভাই। একটা একটা কোন কিনলে একটা গাড়ি লোক? আচ্ছা আচ্ছা 15টা। কেমন দামের মধ্যে গরু কিনেছেন? আগে দিনে কিনতে তো আমাকে বেশি মনে লাগছে। হ্যাঁ আর বৃষ্টির পরে একটু দাম একটু কমছে। আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা আচ্ছা, নোয়াখালী থেকে এসছেন আপনি? নোয়াখালী চৌমুহনি থেকে। নোয়াখালী চৌমুহনি। কত দিলেন দাম এটা? 1,15,000। চাইছে কত? 1,29,000 একদম বলে দিছে। 1,29,000 একদম বলছে? সেই দামে আপনারা নেবেন? 20 ভাঙ্গে কত? 20 ভাঙ্গে কত? 20 ভাঙ্গে হবে না ভাই? দেওয়ার ইচ্ছা থেকে বলে দিছে। হ্যাঁ কিন্তু সে এখন হচ্ছে না। দর্শক শুনছি এবং দেখছি আমরা। দেখি আরো কিছু আরো আরো কিছু গরু ভাই। দর্শক শুনছেন যে 1,20,000 পর্যন্ত দাম বললো। আমরা দেখি আরো আরো কি গরু দেখতেছেন আপনারা? দর্শক দেখছেন ওনারা আরো কিছু গরু দেখবেন, আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দেবো। হ্যাঁ কোথায় চলেন আমরা একটু দেখে আসি। দর্শক আমরা আমরা দেখে আসি ওনার গরুগুলো। এখানে একটু দরদামটা দেখে নেই, দরদামটা দেখে নেই। 1,20,000 আর 1,29,000, 1,20,000 আর 1,29,000 দরদাম চলছে এখনো। আবার 22,000 বলছেন? 1,22,000 পর্যন্ত বলছে দাম। এখনো 7,000 টাকার কম বেশ আছে। দর্শক শুনছেন যে 1,00,000 আর হবে না। দর্শক শুনছেন ২৫ করে দিবে দেন। না 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 নিব না ভাই। আর আমাদের 7,000 টাকা কষ্ট আছে নোয়াখালী নিতে। দর্শক শুনছেন এবং দেখছেন 1,22,000 ২৪। দর্শক শুনছেন কত হলে ভাই? ২৪। চলেন আমরা দেখি আপনাদের গরুগুলো। দর্শক আমরা একটু দেখবো ওনারা নোয়াখালী থেকে এসে সরাসরি যে গরুগুলো কিনেছেন, আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দেবো। আমরা দেখছি দিনাজপুর জেলার আমবাড়ি হাটে আজকে যে কুরবানের ষাঁড় গরুগুলো ক্রয় বেচা হচ্ছে, আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের কত? না না নিলেন তো 24, কিন্তু আপনি কি জানি বললেন আমি শুনছি। দর্শক শুনছেন ওটা পাও কথা? আচ্ছা আচ্ছা আপনারা আপনারা বলছেন। দর্শক আমরা দেখি এখানে গরুগুলো বাঁধা রয়েছে, এই যে দেখছেন নোয়াখালী থেকে এসে সরাসরি তারা নিজেরাই যে গরুগুলো কিনছেন, আমরা কোনো লোক না, কোনো লোক নাই, আছে নাকি ভাই? কোনো সমস্যা নেই এই এই গরুগুলো ভাই? দর্শক দেখছেন আমরা গরুগুলো দেখছি। হ্যাঁ হ্যাঁ এখন গাড়িতে লোড দিবে। গাড়ি কি ঠিক করছেন ভাই? গাড়ি ঠিক করছেন? কত ভাড়া নিচ্ছে? ৩০,000 পরে 32 কেন? 32-30 থেকে 32 গেল কেন ভাই? গাড়ি পাওয়া যায় না। আচ্ছা আচ্ছা সবকিছু মিলায় একটু খুব খারাপ অবস্থায় আছেন। আচ্ছা ভাই সর্বোচ্চ কত টাকা দামের গরু আছে? এখানে তো অনেক বড় বড় গরু দেখছি।
আড়াই লক্ষ টাকার কোনটা করি ভাই? এটা দুই লক্ষ দুই হাজার আর আড়াই লক্ষ বললেন যে দুই লাখ চল্লিশ। আচ্ছা আর এগুলা কেমন ভাই? দুই লাখ বিশ, এক লাখ আশি। মূল ব্যাপারী? আচ্ছা আপনি মূল ব্যাপারী যেহেতু, সেহেতু আপনার সঙ্গে একটু কথা বলি, ডিটেলস আপনি বলবেন। বিভিন্ন হাটে তো আপনারা যান, কেমন মনে হলো আপনার কাছে আজকে এই হাটে গরুর দাম? দাম অন্যায় দাম, গরুর দাম বেশি এখন। কত করে মন পড়লো আপনাদের? এটাও একটা কথা, এটাও একটা কথা যে আপনারা এগুলো বিক্রি করবেন কোথায়? আমাদের নোয়াখালী সেনবাগ। সেনবাগ খামার থেকে না হাটে? আরেকবার বলো 01 811 97 46 02 02। এই নম্বরে যোগাযোগ করলে আপনার কাছ থেকে গরুগুলো কিনতে পারবে। আচ্ছা আচ্ছা, দর্শক আমরা যে নোয়াখালী থেকে ব্যাপারীরা এসেছিল এবং যে গরুগুলো কিনেছে আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিলাম। আপনারা যারা এই ধরনের গরু নোয়াখালী থেকে কিনতে চান অবশ্যই ওনাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং ওনারা গরু আপনাদের দিতে পারবেন। এটা তো এখনই নিয়ে আসলেন এবং কত দিয়ে কিনেছেন আমরা সেটা জানি। আর এই গরুটা কত কিনছেন ভাই? এক লক্ষ বাহাত্তর হাজার। তাহলে মোটামুটি আপনারা একটু মোটামুটি সেটাও আমরা জানি, কথা হয়েছিল আপনার তো। ঠিক আছে ভাই, আপনাদের অশেষ অশেষ ধন্যবাদ। ওয়ালাইকুম সালাম। দর্শক আমরা দেখলাম আজকে নোয়াখালী থেকে যে ব্যবসায়ীরা এসেছিল আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিলাম এবং কিভাবে কিনলো সরাসরি এসে সেই তথ্যগুলো আমরা দিয়েছি। তো আজ এ পর্যন্তই, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা। এখানে দেখছেন একটা লটে গরু বিক্রি হয়ে গেছে, আমরা সেই গরুগুলোর তথ্য আপনাদের দিয়েছি। আমরা দেখি এই পাশে আরেক ভাইকে দেখছি, আমরা একটু কথা বলি। কি অবস্থা ভাই? এটা পানি ঝরিয়ে গেলে কিনছি। কটা এখানে কিনে আছে? নয়টা। নয়টা? হ্যাঁ নয়টা। গাড়ি কালকে যাবে আফতাবগঞ্জ থেকে। আফতাবগঞ্জ থেকে যাবে? বাকিটা আফতাবগঞ্জে কিনবে? বাকিটা আফতাবগঞ্জ কিনবে। এক গাড়ি গেছে আজকে। আচ্ছা আর বাকিটা আফতাবগঞ্জ? হ্যাঁ। কেমন দাম? দুই গাড়ি কেমন দাম? আজকে ঠিক আছে, দাম কমে আছে। কমই আছে? আচ্ছা আচ্ছা। দর্শক দেখছেন এখনো গরু হরমেশে কেনা বেচা হচ্ছে, কেনা বেচা হচ্ছে। যে ভাইরা এসেছে দূর থেকে, ওনারা আসছে কোথা থেকে? কোথা থেকে আসছে? এগুলো চিটাং যাবে আমাদের বাসা এখানে। আচ্ছা আপনার বাসা এখানে, চিটাং পাঠাবেন? আচ্ছা ধন্যবাদ ভাই আপনাকে। তো দর্শক আমরা দেখলাম, দেখছেন সবই গরুগুলো আজকে এই হাট থেকে বিক্রি হয়ে গেছে এবং আমরা আপনাদের সেগুলো দেখালাম। আজ এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা।